কি এক আজব দেশে বাস করি, হ্যাঁ! বাংলাদেশের মানুষের বুকের উপর যেটি চাপিয়ে দিতে চায় সেটা কিন্তু নিমিষেই সেটা বিনাশ হয়ে যায়। যাক, আমাদের আজকের এপিসোডে আমরা দারুণ কিছু কিছু বিষয় দেখতে যাচ্ছি যেটা বাঙালিদের মানুষের উপর বুকের উপর চাপিয়ে দিতে চেয়েছিল এদেশের সরকার বা বিভিন্ন কেন্দ্রিক বিষয়গুলো, যেগুলো আস্তে আস্তে এমনিতেই খতম হয়ে গেছে বা তাদের নির্বুদ্ধিতার কারণে এই পর্যায়ে এসে গেছে। এটা নিয়ে আমরা দারুণ একটা ভিডিও দেখতে যাচ্ছি, তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। সাবাস। দেখুন, সর্বপ্রথম 2024 সালে গণহত্যা নিয়ে কথা বলি। ছাত্রদের তুমুল সংগ্রাম এবং আত্মত্যাগের ফলে কিন্তু কোটা সংস্কার করতে বাধ্য হয়েছে। একই সাথে সারা বিশ্বের বুকে বাংলাদেশের সরকার এবং এই তথাকথিত সরকার প্রধানরা কিন্তু নানাভাবে আলোচিত সমালোচিত হয়েছে। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি, আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে। এইভাবে কিন্তু তারা চেয়েছিল যে কোটা সংস্কার বা আমরা কিন্তু 56% কোটা বহাল রাখবো, কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে। ঠিক যেমনটি আমরা এখন 2 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 2024 সালের জানুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেখানে তারা বলেছে যে আমরা বিপুলভাবে ভোট অর্জন করবো এবং দেশের মানুষ নিরঙ্কুশভাবে তাদের বিজয় অর্জন করাবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো 28% ভোট পড়েছে মাত্র। মানে যেটা বলে তার হিতে বিপরীত হয়। ঠিক, আমরা আবার তৃতীয় ঘটনার পিছনে চলে যাই, সেটা হচ্ছে বিএনপি সমাবেশ। অঞ্চলটি আওয়ামী লীগের জন্য রাজনৈতিকভাবে বেশ প্রভাব রয়েছে, তারপরেও বিএনপি মনে করছে এই সমাবেশে তাদের যে লোক সমাগম হয়েছে তাদের দৃষ্টিতে এটি একটি সফল আপনারা দেখতে পারলেন যা বিএনপি সমাবেশে কিন্তু এভাবে হাজার হাজার লোকের সমাবেশ হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি উবায়দুল কাদের সবসময় বলতো যে খবরদার বিএনপি সমাবেশে কেউ যাবেন না, বিএনপি সমাবেশে কেউ যোগ দেবেন না, বা আপনার সরকারের কথা শুনুন, একটি দল হিসেবে রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, সেটা কোনোভাবেই মানে জোয়ারের পানিকে যদি আপনি বাধা দেন পানি কিন্তু ডিংড়ে উপর দিয়ে বেশি চলে যাবে, আরও পানি বেশি যাবে। ঠিক এরকমটি হয়েছে, এটাই নিয়ে আমাদের আজকে ভিডিওটি চলছে। বিশেষ করে তিনটা বিষয় বললাম, আরও দুইটি দারুণ বিষয় বলি। এইভাবে কিন্তু যত বাধা দেওয়ার চেষ্টা করে, আপনার বাস বন্ধ করে দেয়, ট্রেন বন্ধ করে দেয়, লঞ্চ সংযোগ অফ করে দেয়, রাস্তায় একটা ধর্মঘট সৃষ্টি করে, তারপরেও কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আপনি একটা জিনিসকে বাধা দিবেন সেটা আরও বেশি হবে, এটা হচ্ছে তাদের নির্বুদ্ধিতা। কারণ যদি সে বাধা না দিত, এমন 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 সিস্টেম করে দিত যে না আপনারা যান, আপনাদের জন্য বাসের ব্যবস্থা করে দিচ্ছি, আপনাদের যাতায়াতের সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি, অতটা কিন্তু লোক হতো না। যেটা এই যে কার্যক্রম যাতে বাধা দেওয়ার ফলে কিন্তু এগুলো বিপুল উৎসাহ পেয়েছে। ঠিক কেমনটি কোকাকোলা পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে। এই বাচ্চু কোক দে, কোকে একটা ঢোক দেন, তারপর কোকাকোলা কিন্তু আমরা জনগণ অবশ্যই বয়কট করেছিলাম। মানে কোকাকোলা অনেকে আবার খাওয়া শুরু করে দিয়েছিল, পয়েন্ট নাম্বার 4। মানে আমরা অনেকটা ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে এই যে তথাকথিত যে অভিনেতা আছে তারা কিন্তু এটাকে আবার বিশেষ করে প্রমোট করতে গিয়েছিল, আবার ধপাস করে পড়ে গিয়েছে। এইভাবে মানে এরা এই যে 4টে পয়েন্ট, মানে একটা জিনিসকে দমাতে চায় কিন্তু কীভাবে দমাতে হবে সেটা তাদের মাথায় ধরে না। হ্যাঁ, এইভাবে কিন্তু সেটা পরবর্তীতে আরও বেশি ইনক্রিজ হয়, মানে কোকাকোলা বয়কট আরও বেশি হয়েছে এই ধরনের বিজ্ঞাপন প্রচারের পর থেকে। এখন আমরা 5 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে গুজব। মানে এই যে সোশ্যাল মিডিয়ায় এরা নাকি যারা সরকার বিরোধী একটু কথা বলে বা যারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারা নাকি গুজব ছড়ায়। অবশেষে দেখা গেলো যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 100-150 উপরে সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ, তারা ইউটিউব থেকে স্বয়ং মার্ক জুকারবার্গের অফিসিয়াল সাইট থেকে রিমুভ করে দিয়েছে। কারণ এরাই কিন্তু গুজব ছড়ায়, অথচ দোষ দেয় যারা সঠিক কথাগুলো মিডিয়ার সামনে বলে বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যারা একটু সত্য উপস্থাপন করার চেষ্টা করে, তাদের পেজগুলো কিন্তু অবশেষে রিস পেয়েছে সাম্প্রতিক এই বাংলাদেশের জুন মাসের ঘটনা। তারা তাদের কথাকে সত্য বলে প্রচার করতে চায়, অথচ যারা সঠিক কথাগুলো মিডিয়ার সামনে তুলে ধরে সেটা নাকি গুজব, অথচ তাদেরটাকে কিন্তু ফেসবুক সেটাকে ডিটেক্ট করে সরিয়ে দিয়েছে। এবার সর্বশেষ আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারতের পরাজয়ে যে বাংলাদেশি মানুষরা কী খুশি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানে তারা মনে করে যে না, আমাদের প্রত্যেকটা দেশের জনগণ ভারতকে ভালোবাসুক বা ভারতের সহমর্মিতা পাক, কিন্তু ভারত হেরে গেলে যে একটা ঈদের আনন্দ বয়ে যায় সেটা তারা বোঝে না। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে পয়েন্টগুলো বাধা দিতে চায় উল্টো হিতে বিপরীত হয়, এই বিষয়গুলো আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং বাক স্বাধীনতার যে ভিত্তিগুলো সেগুলো সঠিকভাবে বজায় থাকুক, এবং এই ধরনের নির্ভবতা না করার জন্য যারা উদ্যতন ব্যক্তিবর্গ আছেন তাদেরকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমাদের আজকের এপিসোড শেষ করছি। আসসালামু আলাইকুম।